আলহামদুলিল্লাহমিন ওসলাতসালাম আলা সলীম নবীন মাহমদি ওসাহী আজমাইনাম বাদ প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা আমরা ইতিপূর্বে আলোচনা শুরু করেছিলাম রমজান সম্পর্কে কিছু মজাল সম্পর্কে আজকে আমাদের চতুর্থ মজলিস হলো রমজানের লাইল সম্পর্কে আল্লাহ শাহু আমাদেরকে একই এবাদতের উপর সীমাবদ্ধ রাখেননি কারণ একই এবাদত করতে থাকলে মানুষ আপনার বিরক্ত হয়ে যেতে পারে এই কারণে আল্লাহ শানু অনেক ধরনের ইবাদত দয়া করে আমাদের জন্য চয়ন করেছেন এই কারণে আমরা দেখতে পাই যে কিছু ফরজ তৈরি করেছেন কিছু নফল এবং ফরজের মধ্যেও কয়েক ধরনের নফলের মধ্যেও কয়েক ধরনের ফরজের মাধ্যমে আপনার যদি কেউ গড়বড় করে তখন এটার ঘাটতিপূরণের জন্য নফলের ব্যবস্থা করেছেন এবং নফল বেশি আদায় করলে আল্লাহ সাহ নিকটবর্তী হওয়া যায় তার মধ্যে থেকে বিশেষ করে যে আবাদতের কথা আমরা এখন আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে নামাজ এই নামাজ আল্লাহ সাহানু ফরজ হিসেবে পাঁচবেলা নামাজকে ফরজ করেছেন দৈনিক দিন ও রাতে যেটা আসলে আপনার বেলা ছিল শুরুতে আল্লাহ শাহন ফরজ করেছেন কিন্তু পরবর্তীতে যদিও সংখ্যায় পাঁচ হয়ে যায় কিন্তু সবের দিক দিয়ে পঞ্চায়েশে থাকবে যদিও কার্যত আমরা পাঁচ পড়ে না কেন আল্লাহ জিল শাহু এর পাশাপাশি নফলের দিকে আহ্বান জানিয়েছেন যেন এই ফরজের পরিপূর্ণতা লাভ করা যায় কারণ ফরজের মধ্যে আমরা সবাই ঘাটতি করেই থাকি কারণ আমরা ফরজ ফরজে অনেক সময় দাঁড়ালেও অনেকের এমন আছে যে ঘাটতি হয় মানসিকতার দিক দিয়ে অর্থাৎ সেখানে মনোযোগী হয় না নামাজের মধ্যে যার কারণে ঘাটতি হয়ে যায় এই কারণে আল্লাহ সাহেব সেটার ঘাটতি পূরণের জন্য নফলের ব্যবস্থা করেছেন এবং এর পাশাপাশি আল্লাহ নৈকট্য অর্জন করা যায় এই ফরজের মাধ্যমে নৈকট্য পাশাপাশি ফরজের সাথে সাথে যখন নফল বাড়িয়ে দিবে একজন ব্যক্তি তখন অবশ্যই আল্লাহ নৈকট্য আরও দ্রুত অর্জন করা তার পক্ষে সম্ভব হবে এবং তার মধ্যে বিশেষ করে যেই নফলের কথা বলবো সেটা আছে আপনার রওয়াতেপ যেটাকে বলা হয় অর্থাৎ সুনানের রওয়াতেব বা নফল রাওয়াতিব যেটাকে বলা হয় আমাদের দেশে শূন্যতে মোয়াক্কা বলা হয় এটা হচ্ছে আপনার বারো রাগাত দুই রাগাত ফজরের আগে এবং চার রাগাত জোহরের আগে দুই রাগাত জোহরের পরে এবং দুই রাগাত মাগরিবের পরে এবং দুই রাগাত এশার পরে এবং পাশাপাশি এর পাশাপাশি আরেকটা আছে লাইল তাহাজ্জুদ যেটা আপনার একজন মোমেনের জন্য সম্মানজনক এবং একজন মোমেনের আপনার আল্লাহর নিকট আরও নৈকট্য অর্জনের জন্য এবং আল্লাহর আরও বেশি ভালোবাসা পাওয়ার জন্য অবশ্যই এই নামাজের গুরুত্ব দিতে হবে আল্লাহ জল শানুন সুরেফর খানের নম্বর আয়তের মধ্যে বলেন আল্লাহ আল্লাহর শানুন এক্কার বান্দাদের সম্পর্কে বলেন যে তারা এমন যে রাত্রিবেলায় সেজদারত অবস্থায় এবং ক্যামরত অবস্থায় তারা রাত রাতকে কাটিয়ে দেয় সুতরাং একজন খাঁটি বান্দা যিনি আল্লাহর হ্যাঁ প্রিয় ভাজন

আল্লাহ বলেছেন সেই নেককার বান্দাদের সম্পর্কে যে তাদের পার্শ্ব তারা উঠিয়ে রাখে বিছানা থেকে অর্থাৎ তারা ঘুমায় না তারা তাদের প্রতি পালককে ডাকতে থাকে ভয় এবং আশা নিয়ে এবং তারা তাদের রিজিক থেকে আল্লাহ রাস্তায় সৎকার করে এবং আল্লাহ বলছেন কোনো ব্যক্তি জানে না তার জন্য আল্লাহ শানু কী লুকাইতে রেখেছেন যেগুলো দেখলে তার চোখ শীতল হয়ে যাবে তাদের কর্মের প্রতিফল হিসেবে রসুল আকরম সে বলেন আবদুল্লা সালাতি বা আদুল ফরিয়া লেইল যে সর্বশ্রেষ্ঠ নামাজ ফরজের পরপর সেটা আছে রাতের নামাজ যেটাকে আমরা তাহাজ্জুদ বলি তারপরে অন্য শব্দে ভিতির বলা যায় অন্য শব্দে রমজান আসলে সেটাকে তারাবিহী বলা যায় এটা মুসলিম শৈফে হাদিস অন্য আরেকটা হাদিসের মধ্যে রসুল আকরমস্লাম বলেন ওয়া তৈমুল ওয়াসলাসম তদ হুলুল জন্নাত সালাম আল্লাহ শাহন বলেন হে মানুষ যে তোমরা সালামকে প্রচার প্রসার করার চেষ্টা করবে এবং খাদ্য খাওয়াবে অন্যকে এবং আত্মীয়তার বন্ধন রক্ষা করবে এবং রাত্রিবেলায় নামাজ আদায় করবে যতক্ষণ যখন মানুষ ঘুমিয়ে থাকে অর্থাৎ তাহাজুদ পড়বে তখন তোমরা জান্নাতে একবারে নিরাপদে ঢুকে যেতে পারবে সুতরাং ক্যামল লাইল জান্নাতে আপনার নিরাপদে যাওয়ার একটা মাধ্যম এই যে আপনার লাইল রয়েছে তার মধ্যে একটা নামাবার ভিতর রয়েছে তার সর্বনিম্ন হচ্ছে এক রাগাত তার বেশি হচ্ছে আপনার এগারো রাগাত একজন ব্যক্তি সে ভিন্ন একরাগাতও পড়তে পারে কোনো সমস্যা নেই এক রাগাত ভিতরে আছে কারণ রসুল আকরম ইসলাম বলেন আবু দাউদ এবং নাসাইয়ের হাদিসের মধ্যে মান মনাহেরাবি ওয়াহিদুদ্দিন ফাল যে ব্যক্তি একরাগাত ভিতের পড়তে চায় সে যেন তা করে নেয় অসুবিধে নেই এরকমভাবে তিন রাগাত ভিতরে পড়া যায় যেমন রসুল আকরম সুসম নাসাইর হাদিসের মধ্যে বলেছেন ফাল যে ব্যক্তি তিন ডাত তিন ডাগ ভিতির পড়তে চায় সে যেন তাও করে অসুবিধে নেই এবং এই তিনডাগাত গাঁদ ভিতির পড়ার সময় কেউ যদি চায় যে এক সালামে পড়বে সেটাও পারা যায় তহাবি রাহিম তিনি বলেন যে ওমর আব্দুল খতাব রদি আলাহ ত্রাহানু তিনটাগাদ ভিতরে পড়েছেন তিনি সর্বশেষে সালাম দিয়েছেন মাঝখানে সালাম দেননি তাইলে একসাথেও পড়া যায় মাঝখানে না বসে যেটা উমর ইল্লা আমল আর যদি সে চায় যে দুই রেগাত পড়ে সালাম ফিরিয়ে দিবে তারপর তৃতীয় রাগাত ভিন্ন করে পড়বে সেটাও সম্ভব হাইমা বুখারি রাহম আবদুল্লাহ আপনি অমরদি আল্লাহ তহানুয়া থেকে বর্ণনা করেন যে তিনি আপনার দুই রেগাত পড়ে সালাম ফিরিয়ে দিতেন এবং এরকমভাবে আরেক রাগাত ভিন্ন করে পড়তেন ভিতরের মধ্যে এবং তিনি মাঝখান দিয়ে কোনো কাজেরও আদেশ করতেন অনেক সময় এরকমভাবে পাঁচরাগাত ভিতর পড়া যায় সেটাও একাধারে পাঁচ ডাগাত পড়া যায় মাঝখানে না বসে এবং সর্বশেষে সালাম ফিরাবে যেটা সুর আখাম সোসলাম থেকে বর্ণিত আব দাও নাসাইর হাদিসের মধ্যে মান্না হাত বা আইমুথি রবে হম সিনফারিয়ে ফাল যেই ব্যক্তি পাঁচরাগাত ভিতর পড়তে চায় সে যেন তা করে নেয় এবং হজরত আয়সাদ ইত্যাদা থেকে আরো বর্ণিত তিনি বলেন কারন নবী স্লু আলী ইসলাম আসাদ হমস লাফি ইমিন হুন্না ইফি হিন যে রসুল আকরম সাল্লা আলাইসলাম রাত্রিবেলায় তিনি তেরো রাগাত নামাজ পড়তেন তার মধ্যে থেকে পাঁচ রাগাত তিনি ভিতরে পড়তেন এবং সেই পাঁচ রাগাতের মধ্যে সর্বশেষে বসতেন মাঝখানে বসতেন না তাইলে পাঁচ টাকা একসাথে পড়া যায় এবং এরকমভাবে সাত রেগাতো পড়া যায় একসাথে পাঁচ রাগাত যেরকম পড়েছিল উম সাল্লাম হাদিসের মধ্যে সেটা আছে যে তিনি বলেন কান নবী কানা নবীসল্লাহ ইসলাম ইউত্রিবিসাই হামসিন লাফসুলহ্নবী কালাম যে রসুল আকরুমসুল্লাম সাত রাগাত পাঁচ রাগাত ভিতরে পড়তেন তার মাঝে কোনো সালাম এবং কথা কিছুই বলতেন না অর্থাৎ একাদারে পড়তে থাকতেন সর্বশেষে বসতেন যেটা ইমাম আহমদ এবং এবং এবার মাঝে উল্লেখ করেছেন এরকমভাবে নয় রাগাতও পড়া যায় সেটাও একসাথে পড়া যায় শুধু আটটা বসবে তখন তাসাউদ পড়বে এবং দোয়া করবে তারপর আবার দাঁড়িয়ে যাবে সালাম ফিরাবে না এবং পরবর্তীতে নবম রাগাত পড়ে দেবে তাসাউদ পড়ে দোয়া করে তারপরে সালাম ফিরিয়ে দিবে। এটা একটা পদ্ধতি যে নয় রাগাত পড়লে আটটাগাতে বসবে হ্যাঁ এবং সালাম ফিরাবে না যেটা হজরত আয়সা থেকে আমরা পাই যে রসুল আকরম সুল ইসলাম দ্বিতীয় সম্পর্কে তিনি বলেন কারণ ইউসল্ল ইতিস আর কাহাতজুল সফিহা ইল্লাহিসা যে রসুল আকরম সুল্লাম নয় রাগাত পড়তেন এবং তার মধ্যে অষ্টম রাগাতে বসতেন ফৈদ আহমেদ আহমদ ওয়েদ উ তখন তিনি আল্লা জাহানুর স্মরণ করতেন এবং তার প্রশংসা করতেন দোয়া করতেন সুম্মাইয় হাদু ইউসাল্লিম তারপরে তিনি উঠে যেতেন সালাম ফিরেতেন না তারপরে উঠে গিয়ে আত্মা আতি আহ তারপর নবম রাগাত পড়তেন তুমাইয়া কদু ফৈয়দ কোরলা ওয়াই আহমেদু ওয়েদ এবং তারপরে তিনি উঠে গিয়ে হ্যাঁ আপনার বস যখন বসছিলেন বসে আল্লাহ স্মরণ করে হামদোসানা করে দোয়া করে তারপরে আপনার সালাম ফিরিয়ে দিতেন এবং সালামটা আমরা শুনতাম হ্যাঁ এটা মুসনাদ আহমেদ এবং মুসলিমের মধ্যে আছে তাইলে নয় রাগাত সেটাও আপনার আট রাগাতের মাঝে বসে ভিন্ন করে আপনার না করে একাধারে আট রাগাতে বসে নবম রাগাত পড়ে দিতে পারে এরকমভাবে এগারো রাগাতও পড়া যায় সেটা হচ্ছে যে সেটা এমনভাবে হইলে ভালো হয় যে প্রত্যেক দুই রাগাতের মধ্যে আপনার সালাম ফিরাবে এবং এক রাগাত আপনার ভিত্তির পড়বে হ্যাঁ এটা হচ্ছে এক পদ্ধতি তাইলে দশ রাগাত ভিন্ন আর এক রাগাত ভিন্ন করে যেটা হজরত আশা হাদিসের মধ্যে আমরা পাই যে কানা নব ইউসাল আসলাম ইউসল্লিমা বেইনা ইয়ফর ইসাঈল ফজর ইহদা আশরতলিমা বইনে কুল্লের কাত ওইউরিবে ওয়াহিদা যে রসইল আকরম সাল্লাহ সাল্লাম এশার পর থেকে ফজর পর্যন্ত এগারো রাগাত নামাজ পড়তেন তিনি প্রত্যেক দু রাগাতের পর সালাম ফিরাতেন এবং এক রাগাত ভিতরে পড়তেন হ্যাঁ এটা হচ্ছে নিয়ম আর যদি চায় যে এই এগারো রাগাতের মধ্যে দুই রাগাত দুই রেঘাত না পড়ে যদি চার রাগাত পড়তে চায় তাও পারবে আর যদি চায় চার রাগাত চার রাগাত পড়বে আট রাগাত আর তিন রেগাত ভিত্তির যেমন হজরত আয়সদ্দিয়াল থেকে আর খাদিসী রয়েছে তিনি বলেন কারণ নবীস্লাহ আসলামঈসল্ল্ল্ল্ল্লি আরবা আলাইতাল হসসিহিনা অথরহিননা যে নবী নবীসাল্লাহ ইসলাম চার রাগাত ভিতি আপনার ক্যামলাইল লাইল করতেন বলে যে তুমি জিজ্ঞাসা করতে পারবে না আমি বর্ণনা দিতেও পারবো না যে কত সুন্দর পড়তেন এবং লম্বা করে পড়তেন আরও তিনি সুময় আর বা আবার চারা গাত পড়তেন সেটারও সৌন্দর্য এবং হ্যাঁ দীর্ঘতা বর্ণনা করে আমি শেষ করতে পারবো না তুমি জিজ্ঞাসা করলে তারপরে তিনি ভিতরে পড়তেন তিন গাত তাইলে এটা একটা পদ্ধতি আছে এগারো রাগাতের তাইলে আপনার পাঁচ রাগাত সাত রাগাত নয় রাগাত এগুলোকে একসাথে পড়া যায় যে একসাথে পড়বে হুম এবং এই রেখাতগুলো যদি একা পড়ে অথবা জামাতের সাথে পড়ে হ্যাঁ তখন অথবা জমাতের সাথে পড়ে যেটাই হোক না কেন সে যেই যতটুকু পড়তে চায় ততটুকু সে চয়ন করে নিতে পারে কারণ তার এখতিয়ার রয়েছে যত রেখাতে সে পড়তে চায় কিন্তু একটা কথা আছে যদি ব্যাপক কোনো মসজিদের মধ্যে হয় যে সাধারণ মসজিদ যেখানে সর্বধরনের মানুষ আছে তাইলে ইমাম সাহেবের অবশ্যই উচিত যে প্রত্যেক দুই মধ্যে সে আপনার ছালাম ফিরাবে যেন মানুষের কষ্ট না হয় কারণ মানুষের মধ্যে কয়েক ধরনের মানুষ আছে কারোর আস কোনো প্রয়োজন আছে কারোর এত লাগাতার সে এরকম চালিয়ে যেতে পারে না তাইলে সেইখানে লাগাতার পাঁচটা গাত সাতটা গাত নয় রাগাত না পড়ে দুই রাগাত পর আপনার ছালাম ফেরানো ভালো সাধারণ মসজিদের মধ্যে কারণ এটা মুসলিদের জন্য সহজ হবে কারণ রসুল আকরমসুল্লাহসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন হাজা যে তোমাদের মধ্যে থেকে কেউ যদি নামাজের ইমামতি করে তাহলে সে যেন একবার সংক্ষিপ্ত করে কারণ তার পিছনে বয়স্ক রয়েছে দুর্বল মানুষরা রয়েছে এবং যার প্রয়োজন আছে এমন লোকও রয়েছে অন্য শব্দে বলেছেন ফাইদা সাল্লাহদেবু আসা যদি একাকি সে পড়ে তখন তার ইচ্ছে মতো সে পড়তে পারে তাইলে একাকি পড়া আর এরকম জামাতে পড়া দুনটা বেশ কম আছে একাকি পড়লে সে পাঁচ রাগাত সাত রাগাত নয় রাঘাত এগুলোকে একাধার পড়তে পারে কিন্তু মানুষকে নিয়ে পড়লে সহজতার জন্য দুই রাগাত পরে সালাম ফিরাবে এটা হচ্ছে নিয়ম রাত্রের যে কেয়ামুল লাইল রমজানের মধ্যে সেটার আবার ভিন্ন একটা ফজিলত রয়েছে এবং হ্যাঁ অন্যান্য কেয়ামুল লাইলের উপর তার গুরুত্ব রয়েছে কারণ রসুল আকরমসাহ ইসলাম এর ফজলত সম্পর্কে বলেছেন মনকাম রমদান ইমান ও বা গুফির আলহ মাতকদ্দমিন দাম্বী যে ব্যক্তি রমজানের রোজা রাখবে রমজানের রাত্রে কেয়াম করবে ইমানের সাথে এবং সোয়াবের নিয়েতে তাহলে তার সমস্ত সমস্তগুনা ক্ষমা করে দেওয়া হবে এখানে দুইটি শর্ত আরোপ করা হয়েছে একটা হচ্ছে ইমান যে আল্লাহর উপর ইমান রেখে এবং আল্লাহ যে শানু যারা কেমন লাইল করবে তাদের জন্য যে সোয়াব রেখেছেন সেটার উপর বিশ্বাস রেখে এবং আপনার সোয়াবের আশায় হ্যাঁ এমন হতে পারবে না যে কাউকে দেখানোর জন্য অথবা কাউকে শোনানোর জন্য অথবা কারোর সম্মান এবং আপনার সম্পদের জন্য বরং একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য যদি করে হ্যাঁ তাহলে অবশ্যই তার জন্য এই সব রয়েছে এই যে রমজানের যে লাইল এটা কিন্তু আপনার পুরা রমজানের রাত্রের সব নামাজকে সামিল করে রমজানের আপনার যদি শুরুতে কিছু নামাজ পড়ে আসার পরে সেটাও কেমন লাইল হিসেবে ধরা হবে আর যদি একবারে শেষ সাত্রে পড়ে সেটাও লাইল হিসাবে আপনার ধরা হবে তাতে কোনো সমস্যা নেই এবং এটাই হচ্ছে এই ভিত্তিতেই আপনার লাইল বা রমজানের মধ্যে আপনার তারাবি যেটাকে বলা হয় সেটা করা হয় এই কারণে একজন ব্যক্তি সোয়াবের আশায় তাকে অবশ্যই এই নামাজের প্রতি গুরুত্ব দিতে হয় ই মান নিয়ে রসুল আকরম সাল্লাহ আলী ইসলাম জামাতকে তারাবির মধ্যে মসজিদের মধ্যে জামাত করেছেন অতপর কিন্তু এটা পরিত্যাগ করেছেন কি জন্য যে আপনার মোহাম্মতের উপর যেন ফরজ করিয়ে না দেওয়া হয় বুখারি মুসলিমের হাদিসের মধ্যে এসেছে যে রসুল আকরম সাল্লাম এক রাত্রিতে তিনি নামাজ পড়েছেন অথবা মানুষ এসে তার পেছনে একতাদা করেছেন কিছু মানুষ এরকম পরবর্তী বাড়তে থাকে তৃতীয় এবং চৈত্র রাতে আপনার রসুল আকরমসালিসাম আর বের হননি যখন সকাল হয়েছে তিনি বললেন যে খদর ইতুয়াল্লাহ ইসলাম আদম ফালনা আনি খুরুজিআকুমিল্লা খসি তান্তু ফরাদ আলাইকুম যে আমি দেখেছি তোমরা যা করেছো আমি কিন্তু বের হইনি এই জন্য যে আমি আশঙ্কা করছি যে তোমাদের উপর ফরজ করে দেওয়া হবে এটা ছিল রমজান মাসের মধ্যে হজরত আবুজুল ফারিদ্দিয়ালিক মনে তিনি বলেন সোমিনবীম ফাল কুম্বিনা হতম আসর যে আমরা রোজা রেখেছি রসুলের সাথে তিনি আমাদেরকে নিয়ে কেমন লাইল করেননি যখন সাত রাত্রি বাকি ছিল সাত দিন রমজানের বাকি ছিল তখন তিনি আমাদেরকে নিয়ে নামাজ পড়েছেন এবং যখন কতটুকু পড়েছেন রাত্রের শেষ তৃতীয়াংশ চলে গেছে রাত্রের এক তৃতীয়াংশ পর্যন্ত নামাজ পড়েছেন তারপরে আবার ছয় ছয় ছ ষষ্ঠ দিনে তিনি নামাজ পড়াননি ষষ্ঠ রাত্রিতে তারপরে আমরা পঞ্চম রাত্রিতে আবার তিনি নামাজ পড়েছেন রাত্রের ভাগ পর্যন্ত আমরা বলি সেম হে আল্লাহ রসুল আল্লাউ নফতনাবাকাইলা তিন হাদে যে আপনি যদি আরও বাকি রাতটাও নামাজ পড়াতেন তো ভালো রসুল বলেছেন ইন্ডিম শরিফ কুতি যে ব্যক্তি সাথে সালাম ফিরানো পর্যন্ত লাইল করবে তার জন্য পুরা রাত্রি ক্যাম করার তাকে সোয়াব দেওয়া হবে এখানে আরেকটা ব্যাপার যে ক্যামল লাইল নিয়ে মানুষে রাকাতের সংখ্যা নিয়ে আপনার দ্বন্দ্ব করে সেটার ব্যাপার আমাদেরকে একটু বলতে হয় সেটা হচ্ছে কেউ বলেন যে আপনার আটটাঘাত পড়তেই হবে কেউ বলেন বিশটাঘাত পড়তেই হবে কিন্তু এরকম কোনো কথা নয় বরং এখানে সুযোগ রয়েছে কারণ আপনার বর্ণনা পাওয়া যায় যে একচল্লিশ সাল স্যালারিটা পড়তেন কেউ আপনার এরকম পড়তেন যে উনচল্লিশ টাকাত কেউ পড়তেন উনত্রিশটাঘাত কেউ পড়তেন তেইশটাঘাত কেউ পড়তেন এরকম আপনার উনিশ আঘাত এরকমভাবে কেউ তেরো আগাত পড়তেন কেউ এগারো আগাত পড়তেন এরকম অনেক কিছুই আছে কিন্তু তার মধ্যে আমরা যেটা বলবো সেটা হচ্ছে সবচাইতে উত্তম হচ্ছে এগারো রাগাত অথবা তেরো রাগাত পড়া যেটা বুখারী মুসলিম হাদিসের মধ্যে হজরত আসাতে থেকে এসেছে যখন রসুল আকরমসা ইসলামের ক্যামল লাইল সম্পর্কে জিজ্ঞাসা করা হলো রমজানের ক্যামল লাইল সম্পর্কে তখন তিনি বললেন মা খান খানজিদ উফি আলা আলাহদা আসর কাহ যে রসুল আকরম সাহা রমজান রমজান ছাড়া কখনো এগারো রাগাতের উপরে পড়তেন না এবং আব্বাস থেকে বর্ণিত তিনি বলেন যে কান আতসলাত আসরত লাইল যে রসুল আকরমসা ইসলাম তেরো রাগাত পড়তেন রাত্রে এটা বুখারির হাদিস এবং মহাত্মার মধ্যে সাহেব থেকে বর্ণিত তিনি বলেন যে হজরত উমরুল খত কাব এবং দারিকে আদেশ করেছেন যেন এগারো এগাত পড়ান মুক্তাদিদেরকে নিয়ে সালফ সালিনরা এটাকে লম্বা করে পড়তেন সাহেব হাদিসের মধ্যে এসেছে যে একজন ব্যক্তিকে লাইল করার সময় কয়েকশো আপনার আয়াত পড়ে ফেলতেন বলে যে এমনকি আমরা দাঁড়াতে কষ্ট হতো আমরা লাঠির উপর ভর দিতাম হ্যাঁ যেটা আপনার বর্তমান যুগে পাওয়া যায় না হুলুস্থুল বাপটা সব চাইতে আপনার বেশি দেখা যায় বর্তমানে হ্যাঁ এই তারাবি আমরা পড়ার চেষ্টা করব যেন এটা সোয়াব আমরা পেতে পারি এবং মহিলাদের জন্য তারাবিতে উপস্থিত হওয়া যায় আছে। যদি তারা ইচ্ছা করে কিন্তু ফিতনা থেকে বাঁচার আপনার শর্ত আছে যদি ফিতনা হয় তাহলে আসবে না কারণ সুর আকম সোম্বাল আল্লাহ মসাজিদল্লাহ যে তোমরা আল্লাহর বাঁধিদেরকে মসজিদে আসতে নিষেধ করবে না কিন্তু যে আসবে সে অবশ্যই সাজসজ্জা গ্রহণ করবে না সুগন্ধি ব্যবহার করবে না এটা হচ্ছে নিয়ম যে সে পর্দা রক্ষা করবে অবশ্যই কারণ হজরত উহমা আতিয়া থেকে বর্ণিত তিনি বলেন যে রসুল আকরমসাল্লাম যখন ঈদের নামাজের দিকে আসার জন্য মহিলাদেরকে আদেশ করেছেন তখন বলেছেন লিতুল বিসাহা উখ হামিন জিলবাবিহা যে কারোর যদি পর্দা না থাকে তাহলে নিজের হ্যাঁ কোনো মুসলিম মহিলা থেকে বোন থেকে সে পর্দা নিয়ে পর্দা করবে এটা হচ্ছে নিয়ম মহিলাদের নিয়ম হচ্ছে পুরুষ থেকে দূরে থাকবে এবং শেষ কাতারে থাকার চেষ্টা করবে আর পুরুষের শুরু কাতারে কারণ রসুল আকরাম সাহায্যে বলেছেন যার যারা উরুহ আসুরুহা আখীর হা ও খের সুফবিনিস আখরুহা শুরু হা উরোহা যে সর্বোৎকৃষ্ট পুরুষদের সফ হচ্ছে প্রথম আর সর্বশেষ নিকৃষ্ট হচ্ছে শেষেরটা মহিলাদের সর্বশ্রেষ্ঠ উত্তম এবং প্রথমটা আপনার সর্ব সবচাইতে নিকৃষ্ট এবং মহিলারা কিন্তু আগে বেরিয়ে যাবে সালাম ফিরানোর সাথে সাথে কারণ হজরত উম্ম সালামা থেকে বর্ণিত তিনি বলেন যে রসুল আকরমসু ইসলাম যখন সালাম ফিরেতেন মহিলারা উঠে যেতেন সালাম ফিরানোর সাথে সাথে এবং তিনি অপেক্ষা করতেন নিজের জায়গায় কিছুক্ষণ উঠার আগে যেন আপনার মহিলারা চলে যেতে পারে পরে তিনি উঠলে সাহাবেকরাম উঠে যেতেন হ্যাঁ এটা হচ্ছে আপনার ক্যামের সম্পর্কে যদি একটু দেরি হয়ে গেছে লম্বা হয়ে গেছে তারপরেও চমৎকার একটি আপনার মজলিস আল্লাহ জন আমাদেরকে এই মতে চলার তৌফিক দান করুন ওসল্লাহ আলানবীন আহমদ আল্লাহ সাহাবেজ বাইন